আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ছোট্ট একটা অ্যাক্রিলিক পেইন্টিং করব এবং আমার লাইফে ঘটে যাওয়া অনেক সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এবার আমরা মূল কাজ শুরু করি, সাথেই থাকুন। তো প্রথমে আমি টেবিলে আমার টেবিল টপ ইজেলটা সুন্দর করে বসিয়ে নিচ্ছি এবং ছোট্ট সেই ক্যানভাসটাও সেট করে নিচ্ছি। প্রথমে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে বড় একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ঢেউয়ের অংশগুলো এঁকে নিচ্ছি। ফ্ল্যাট ব্রাশ দিয়ে খুবই সুন্দরভাবে কম সময়ের মধ্যে ঢেউয়ের ইফেক্টগুলো আনা যায়, তাই আমি সাধারণত চেষ্টা করি ফ্ল্যাট ব্রাশ দিয়ে ঢেউগুলো আঁকতে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিভাবে সুন্দর করে আমি ইফেক্টটা আনার চেষ্টা করছি। এরপরে প্রথমে আমি নীল রঙের কাজ শুরু করে দিচ্ছি, প্রথম লেয়ারটা আর কি। ফ্ল্যাট ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে রং লাগিয়ে নিব আমরা। ঢেউগুলোকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমরা আলো ছাড়ার ব্যাপারটাও রাখার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হালকা কালো রঙও ব্যবহার করছি, আবার হালকা নীলও ব্যবহার করছি। রঙগুলো সুন্দর করে মিক্স করে আস্তে আস্তে ঢেউয়ের ইফেক্টটা আনছি। এবং একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা মিক্স হয়। এখানে আমি কোবাল্ট ব্লু, আল্টিমেট ব্লু, থেলো ব্লু এবং হালকা কালো রং ব্যবহার করছি। এরপর আস্তে আস্তে কিন্তু এটার উপর আমরা আরও রং লেয়ার দিব, আপনারা সামনে দেখতে পারবেন। এখন আমরা উপর রং করব। সাধারণত আকাশের রঙে রেডিশ ব্লুগুলো ব্যবহার করা হয়, তাই আমি এখানে প্রথমে কোবাল্ট ব্লু এবং সাদা রং নিয়েছি। আস্তে আস্তে করে আমরা এটা মিক্স করে যাব। এবার চলে আমরা বড় একটা চাঁদ আঁকি। আমার খুব ইচ্ছা করেছিল যেখানে বড় একটা চাঁদ দিতে, একটা কল্পনার রচনা হয় আমরা বানিয়েই ফেললাম যেখানে বড় একটা চাঁদ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে আমি যে মেঘগুলো দিয়েছি সেইগুলোতে আমি আস্তে আস্তে মিক্স করে ইফেক্ট আনার চেষ্টা করছি। চাঁদের একদম কাছে যে মেঘগুলো থাকবে সেগুলোতে একটু লাইট কালার, যে মেঘগুলো দূরে আছে ছায়ার কারণে সেই মেঘগুলোতে ছায়ার রং হবে। আকাশটাকে রাতে রং বোঝানোর জন্য আমি আরেকটু রঙের কাজ করে নিচ্ছি, আশপাশে একটু করে ডিপ কালার দিয়ে নিচ্ছি। রাতের আকাশে ঝলমলে তারা দিলে কি হয়, তারা দিলে কেমন যেন ছবিটা সুন্দর করে ফুটে ওঠে। আচ্ছা, তো ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আমি আমার জীবনে ঘটে যাওয়া অনেক সুন্দর একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা যারা সেটা শোনার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সময় চলে এলো।
আমার গত ভিডিওটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ আমি ফাইন আর্টসে ভর্তি হয়েছি। এবং সেটার পরে আমার ফেসবুক এবং ইউটিউবে আপনারা এত অভিনন্দন জানিয়েছেন যে আসলে ধন্যবাদ দিয়েও আমি শেষ করতে পারবো না। একটা কাজ করবেন, শুধু আমার জন্য দোয়া করবেন। এই যা, যারা আমার গত ভিডিওটা দেখেছেন তারা ভালো করেই জানেন যে আমার পরীক্ষা হয়েছিল এবং ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেওয়ার একটা মুহূর্তে আমি তখন ভিডিওটা দিয়েছিলাম। এবং ভিডিওটা আপলোড করার প্রায় 3-4 দিনের মধ্যে মনে হয় আমার রেজাল্ট দিয়ে দেয়। এবং আলহামদুলিল্লাহ আমি আসলে যে রেজাল্টটা করেছি ওটা আসলে পেয়ে আমার অনুভূতিটা কেমন এটা বলে প্রকাশ করা সম্ভব না। আমি আপনাদের স্ক্রিনে রেজাল্টটা দেখাই। এটা হচ্ছে আমার রেজাল্ট। আপনাদের আর্চলিক শক্তি ফাইন আর্টস থেকে তার ফার্স্ট সেমিস্টারে 4 out of 4 পেয়েছে, সবগুলোতেই প্লাস আলহামদুলিল্লাহ। আমাদের ফার্স্ট সেমিস্টারে মোট 8টা সাবজেক্ট ছিল, যেটার মধ্যে 4টা সাবজেক্ট আর্টের প্র্যাকটিক্যাল এবং 1টা আর্টের হিস্ট্রি নিয়ে থিওরি সাবজেক্ট, এবং বাকি 3টা আমাদের আর্টের বাহিরে 3টা থিওরি সাবজেক্ট ছিল। আর্টের প্র্যাকটিক্যাল এবং থিওরিতে ভালো করা, আবার অন্যান্য সাবজেক্টের থিওরিতেও কনসেন্ট্রেট করা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন সব কিছু মিলে আসলে ব্যালেন্স করাটা অনেক বেশি টাফ। আপনারা ভালো করে জানেন যে আমি এখন একটু কম অ্যাক্টিভ, কারণ আমি আমার পড়াশোনায় মনোযোগ দিয়ে অনেক ভালো একটা রেজাল্ট বের করার চেষ্টা করছিলাম, এবং আলহামদুলিল্লাহ সেটার ফল আপনারা নিজেই সামনে দেখতে পাচ্ছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই রেজাল্টটা ধরে রাখতে পারি এবং আর্ট নিয়ে পড়াশোনা করে আরও ভালো করে শিখে আপনাদেরকে শেখাতে পারি। আমি যে গাইডটা পাইনি, আমি যে জিনিসগুলো পাইনি, আমি সবসময় চেষ্টা করি তার চেয়ে ঊর্ধ্বে যেয়ে মানুষকে শেখাতে। তাই আমি যখন শিখতে পারছি এবং আলহামদুলিল্লাহ এরকম একটা রেজাল্ট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আমার জন্য অনেক ইমোশনাল একটা দিন ছিল যখন আমি রেজাল্টটা হাতে পাই। আমার আব্বার জন্য রেজাল্টটা সবসময় অনেক বেশি গুরুত্ব পেয়েছে, কিন্তু বলে রাখা ভালো আমি কখনোই আহামরি কোনো ভালো স্টুডেন্টের কাতারে ছিলাম না। আমার আব্বার জন্মদিনের আগের দিন আমি রেজাল্টটা পাই, এবং যখন আমি আমার আব্বুর হাতে আসলে রেজাল্টটা তুলে দেই তখন আব্বুর রিয়াকশনটা ছিল এত সুন্দর। আব্বু খুশি হয়ে কিন্তু আমাকে একটা মগও কিনে দিয়েছে, পানির মগ, যেটাতে এখন আমি প্রতিদিন পানি খাই আর চিন্তা করি যে এটা আমি আব্বুকে খুশি করে পেয়েছি। আজ আমি যে জিনিস ভালোবাসি সেটা জীবনের প্রথমবার বেছে নেওয়ার মতো কনফিডেন্স নিজের মনে জোগাড় করতে পেরেছি। ফাইন আর্টসে ভর্তি হয়ে যায় আমি একদম হুট করেই, এবং ভর্তি হওয়ার পর দিন রাত এক করে পড়াশোনা করে কাজ চালিয়ে যাচ্ছি, এবং সেটার ফলও পেলাম আলহামদুলিল্লাহ। যদি আপনি মন থেকে কিছু ভালোবাসেন এবং ধৈর্য ধরে সেটার পেছনে লেগে থাকেন তাহলে ফল আসলে আপনি পাবেনই। কি মনে হয়, আমি কখনো হেরে যাইনি? আমি চোখের পানি ফেলিনি? ফেলেছি, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি বলে আজ এখানে বিজয়ের হাসি হাসতে পেরেছি। যে জিনিস ভালোবাসেন সেটাকে বেছে নেন, আপনি অনেক দূরে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। এবং এই মেসেজটা দিতেই আজকে আমি রেজাল্টের কথাটা উঠালাম, কারণ ফাইন আর্টসে ভর্তি হওয়ার পর এটা ছিল আমার প্রথম রেজাল্ট, এবং এত স্ট্রাগল করার পরে নিজের প্যাশনকে চুজ করার পর যে কী হয় বা কী রেজাল্ট আসে সেটা আমি বুঝলাম এটার মাধ্যমে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করতে পেরে আমি এত বেশি খুশি। আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য বেশি বেশি ভিডিও আপলোড করার চেষ্টা করব। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।